আপন মার এক জায়গায় বিয়ে হয়ে গেছে বাবা আছে বাবা আছে কয় ভাই বোন আপনার তিন ভাই বোন সৎ মায়ের ঘরে তিনটা ভাই বোন আছে আপনার মার ঘরে আপনি একা হ্যাঁ আপনার মার এক জায়গায় কেন বিয়ে করছে এখন বাবার প্রতি আর মার প্রতি ঝগড়া হইছিল এর জন্য সারাসারি হয়ে গেছিল তাই না কেমন লাগে এই যে একটা শিয়ানা মেয়ে বিবাহ বিয়ে হয়েছে কি আপনার না বিয়ে হইনি তো বিবাহ উপযুক্ত মেয়ে যে মা বাবা ঠিক নাই এটা কেমন লাগে এখন কষ্ট লাগে কি করব এখন কষ্ট সৎ মায়ের কাছে থাকি লেখাপড়া করছিলেন না লেখাপড়া করিনি বয়স কত এখন

প্রতিদিনের টাকা প্রতিদিন দুই তিনশো কুড়ি টাকা দেয় কাজে থেকে আইলে সৎ মাই নিয়ে কি ভালো রান্না বান্না করতে পারেন সংসারে অভিজ্ঞ আছেন অনেক পারেন জীবনে অনেক কষ্টই হবে বা অনেক কিছুই আসবে সবকিছু ভুলে নতুন করে বাঁচার আশায় আসলে মানুষ স্বপ্ন দেখে আপনি যেহেতু বিয়ে করতে চাচ্ছেন খুবই ভালো ডিসিশন যদি মনে সৎ উদ্দেশ্য থাকে তাহলে এটা অবশ্যই বিয়ে করবেন সৎ আশা নিয়েই তো আসছেন নাকি আপনার সঙ্গে কাছে দেন আমি বলে দিই হ্যালো শুনতে পারলে না অসহায় গরিব পরিবারের মেয়ে আসলে দেখতে শুনতে অনেকটাই সুন্দর আসলে তার জীবনে কী হয়েছে বা কী বলতে চাই তার কথাগুলো শুনলেন এখন সত্যিকার একটা জীবনসঙ্গী প্রয়োজন কেউ যদি বিয়ে করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু এইট সেভেন সেভেন ফোর ডাবল ফাইভ ফোর টু নাম্বারটা আবার বলে দিচ্ছি নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু এইট সেভেন ফোর ডাবল ফাইভ ফোর টু নাম্বারটা খোলা থাকে তো দেখ নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্ট হোক নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে বলবেন ঠিক আছে তা ভালো থাকেন দোয়া করে আসসালামু আলাইকুম